প্রিয় দর্শক, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ওসি থেকে আইজিপি পর্যন্ত সরকারি বেতন স্কেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পুলিশের কনস্টেবল, বিজিবি সদস্য, আর্মি সদস্য, আনসার সদস্য ও র‍্যাবের বেতন কাঠামো, অর্থাৎ সরকারি বেতন কাঠামো অনুযায়ী কে কত বেতন পায় সেই তথ্য আজকের ভিডিওতে প্রদান করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই তালিকাটি বাংলাদেশ সরকারের জাতীয় পে স্কেল 2015 এর নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রণীত। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আসি পুলিশের কনস্টেবল প্রসঙ্গে, যাদেরকে সাধারণ ভাষায় বলা হয়ে থাকে পুলিশ সদস্য। পুলিশের সর্বনিম্ন নিয়োগ প্রক্রিয়া শুরু হয় কনস্টেবলের মাধ্যমে। মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় সবচেয়ে বেশি ভূমিকা রাখে পুলিশের কনস্টেবল। ইতিপূর্বে বিভিন্ন দাঙ্গা সামলাতে যারা জীবন দিয়েছে তাদের বেশিরভাগই ছিল কনস্টেবল। সরকারি বেতন কাঠামো অনুযায়ী পুলিশের একজন কনস্টেবল সর্বনিম্ন বেতন পেয়ে থাকেন 9,000 টাকা এবং সর্বোচ্চ বেতন পেয়ে থাকেন 21,000 টাকা। এছাড়া চাকরি শুরুতে একজন কনস্টেবল বাড়ি ভাড়া পেয়ে থাকেন সর্বনিম্ন 50% হারে 4,500 টাকা, চিকিৎসা ভাতা পেয়ে থাকেন 1,500 টাকা, মাসিক ট্রাভেলিং এবং অ্যালাউন্স মাসিক পেয়ে থাকেন 200 টাকা, ধোলাই এবং চুল কাটা বাবদ খরচ পেয়ে থাকেন মাত্র 80 টাকা। এবার আসি খাকি পোশাকের আনসার সদস্যদের প্রসঙ্গে। আনসার সদস্যদেরকে আগে বলা হতো লাঠিয়াল বাহিনী, কারণ তারা পুলিশের মতো অস্ত্র ব্যবহার করতে পারত না। তবে 2018 সালের পর থেকে নিয়মতান্ত্রিকভাবে কিছু সংখ্যক আনসার সদস্যরা অস্ত্র ব্যবহারের অনুমতি পেয়েছে। বড় বড় সিটি কর্পোরেশনের ভিতরে ম্যাজিস্ট্রেটের বাসা পাহারা ও ম্যাজিস্ট্রেট অভিযান চালালে সার্বিকভাবে সহযোগিতা করার ক্ষেত্রে আনসার বাহিনীকে ব্যবহার করা হয়। এছাড়া নির্বাচনের ক্ষেত্রে আনসার বাহিনীর ভূমিকা থাকে অনেক বেশি। একজন আনসার সদস্য সরকারি অনুযায়ী তার গ্রেড হলো 17তম, আর 17তম গ্রেড অনুযায়ী একজন আনসার সদস্য সর্বনিম্ন বেতন পেয়ে থাকেন 9,000 টাকা এবং সর্বোচ্চ বেতন পেয়ে থাকেন 21,800 টাকা। এবার আসি আর্মি প্রসঙ্গে। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থল শাখা। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্ববৃহৎ শাখা। সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষায় সহায়তা করা, প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করা। একজন সেনা সদস্যের প্রাথমিক পর্যায়ের বেতন সর্বনিম্ন 9,000 টাকা এবং সর্বোচ্চ 21,800 টাকা। এছাড়া তাদের থাকার জন্য নির্দিষ্ট কোয়ার্টার সহ সরকারি নানাভাবে নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। এবার আসি বাংলাদেশের আরেক বাহিনী বিজিবি প্রসঙ্গে। বিজিবি হলো বাংলাদেশের একটি আধা সামরিক বাহিনী। এর কাজ হলো মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা। একজন বিজিবি সদস্যের গ্রেড হলো 17তম, আর 17তম গ্রেড অনুযায়ী একজন বিজিবি সদস্য সর্বনিম্ন বেতন পেয়ে থাকেন 9,000 টাকা এবং সর্বোচ্চ বেতন পেয়ে থাকেন 21,800 টাকা। এর পাশাপাশি তারা থাকার জন্য সরকারিভাবে কোয়ার্টার পেয়ে থাকেন। এবার আসি বাংলাদেশের আরেকটি চৌকস বাহিনী র‍্যাব প্রসঙ্গে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত চৌকস বাহিনী। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের সেনা, নৌ ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত হয় র‍্যাব। যেহেতু র‍্যাবে সরাসরি কোনো নিয়োগ দেওয়া হয় না, বিভিন্ন বাহিনী থেকে বাছাই করে র‍্যাবে নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে অন্যান্য বাহিনীতে কর্মরত 14তম গ্রেডের সৈনিকদের বেশি নেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে জাতীয় পে স্কেল অনুযায়ী একজন র‍্যাব সদস্যের বেতন সর্বনিম্ন হয় 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। তো প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।